বেউলা সুন্দরীর লোহার বাসর ঘর লেখা আছে বই পুস্তিকা আপনি দেখবেন। এটা যখন তৈরি করে নিয়েছে চাঁদ সদাগর, তার সাতটা ছেলে, সাতটা ছেলের মধ্যে ছয় পুত্রকে কামড়াচ্ছে পদ্মা দেবী। সে পদ্মার দেবীর বাড়ি হল আপনি কালীধর সাগর, বুঝছেন? হ্যাঁ, কালীধর সাগর এই থাকে, আর এক পুত্র, এই এক পুত্রের জন্যে এই চাঁদ সদাগর এই বেউলা লক্ষ্মীন্দ্র লোহার বাসর ঘর তৈরি করে। হ্যালো বন্ধুরা, নাও বিহানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আছি সেই মনসামঙ্গল কাব্যের ঐতিহাসিক একটি স্থান, সেটি হচ্ছে বেহুলা লক্ষীন্দরের বাসর ঘর, যেটি বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে সেই বেহুলা লক্ষীন্দরের বাসর ঘর সম্পর্কে খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করব। বেহুলা লক্ষীন্দরের বাসর ঘর একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা। এটি বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে এবং মহাস্থানগড় থেকে 2 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত। স্থানীয়ভাবে এটি বেহুলার বাসর ঘর নামেই অধিক পরিচিত। অনেকে এটাকে লক্ষীন্দরের মেদ বলে উল্লেখ করে থাকেন। এই ঐতিহাসিক স্তম্ভটির উচ্চতা প্রায় 45 ফুট। স্তম্ভের পূর্বাদ্ধে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি কক্ষ। এখানে 172টি চারকোনা কক্ষসহ একটি মঞ্চ পাওয়া যায়। 1934 থেকে 1936 সালে খননের ফলে এখানে একটি বিশাল মন্দিরের বা স্তূপের ভিত্তি উন্মোচিত হয়েছে। এই ভিত্তিটি স্তরে স্তরে উঁচু করে কুঠুরী নির্মাণ রীতিতে নির্মিত। বেহুলার বাসরঘরে 172টি কুঠুরি বিভিন্ন তলে মাটি দিয়ে ভরাট করে নিচ থেকে উপরের দিকে ক্রমহ্রাসমান করে এমনভাবে সাজানো হয়েছিল যাতে এগুলো কোনো সুউচ্চ মন্দির বা স্তূপের ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে। এই স্তরে উঁচু করা বহুতল বিশিষ্ট সমান্তরাল ঠেস দেওয়ালযুক্ত ভিত্তির উপর প্রকৃত স্থাপত্য নির্মাণ রীতি প্রাচীন বাংলাদেশের একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্য বৈশিষ্ট্য। এই মন্দিরের সঙ্গে পরবর্তী গুপ্ত যুগের কতগুলো পোড়ামাটির ফলক পাওয়া গেছে। এরপর সেন যুগে এখানে বারান্দাযুক্ত একটি বর্গাকৃতির মন্দির নির্মিত হয়েছিল। এই মন্দিরে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তরখণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতি উৎকীর্ণ একটি সোনার পাত পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হয় যে এটি একটি শিব মন্দির ছিল। বর্তমান গবেষকদের মতে বেহুলার বাসরঘর একটি অকল্পনীয় মনুমেন্ট। এই মনুমেন্ট 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এই স্তূপটি বাসরঘর নয়। এই স্তূপটির পশ্চিমার্ধে আছে বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন, পূর্বার্ধে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি বাথরুম। এই বাথরুমের মধ্যে ছিল 8 ফুট গভীর একটি কূপ। এখানে 172টি কুঠুরি বিভিন্ন তল মাটি দিয়ে ভরাট করে নিচ থেকে উপরের দিকে ক্রমহ্রাসমান করে এমনভাবে সাজানো হয়েছিল যাতে এগুলো কোনো সুউচ্চ মন্দিরের মতন দেখায়। এবার আমরা একটু কথা বলবো মনসামঙ্গল কাব্যের সেই লোককথা নিয়ে। লক্ষীন্দরের বাবা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী, তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী। তার বাবা শিব তাকে বলেন যে যদি কোনো শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলে মর্তে তার পূজার প্রচলন সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরকে নির্বাচন করেই তাকেই মনসা পূজার আয়োজনে অনুরোধ করে, কিন্তু চাঁদ সওদাগর মনসার প্রস্তাবে রাজি হননি। তখন রাগান্বিত হয়ে মনসা তাকে শাপ দেন যে চাঁদ সওদাগরের প্রত্যেক ছেলে সাপের কামড়েই মারা যাবে। মনসার অভিশাপ এইভাবে একে একে লক্ষীন্দরের ব্যতীত চাঁদ সওদাগরের সকল পুত্রই সর্পদংশনে মারা যান। তাই লক্ষীন্দরের বিয়ের সময় তার বাবা এমন বাসরঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়, কিন্তু
সকল সাবধানতা অতিক্রম করে সাপ লক্ষ্মীন্দরকে হত্যা করে। প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশন করার মৃতদেহ ভেলাই করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। বেহুলা সবার বাধা ফেলে তার মৃত স্বামীর সঙ্গে ভেলাই ছড়ে বসে। তারা ছয় মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে। এই অবস্থায় মৃতদেহ পচে যেতে শুরু করে এবং গ্রামবাসীরা তাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকে। এরপরও মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখেন বেহুলা। পরে বেহুলা তার শ্বশুরকে মনসার পূজা করতে রাজি হলে লক্ষ্মীন্দরের প্রাণ ফিরে পায়। প্রত্নতাত্ত্বিক ইতিহাস ও লোককথা সেই বাসর ঘরের কাহিনী মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে, তাই দেশে বিদেশ থেকে এই স্থানে আসেন দর্শনার্থীরা। বেহুলা সুন্দরীর লোহার বাসর ঘর লেখা আছে বই পুস্তকে, আপনি দেখবেন। এটা যখন তৈরি করে নিয়েছে চাঁদ সদাগর, তার সাতটা ছেলের মধ্যে ছয় পুত্রকে কামড়াচ্ছে পদ্মা দেবী। সে পদ্মার দেবীর বাড়ি হল আপনি কালীধর সাগর, বুঝছেন? হ্যাঁ, কালীধর সাগর এই থাকে, আর এক পুত্র। এই এক পুত্রের জন্যে এই চাঁদ সদাগর এই বেহুলা লক্ষ্মীন্দ্রের লোহার বাসর ঘর তৈরি করে নিয়েছে। এই বাসর ঘরটা বানাচ্ছে কে? তার নাম ছিল বাসু মিস্ত্রি। কি নাম? বাসু মিস্ত্রি। তো যখন বাসু মিস্ত্রি এই ঘরটা নির্মাণ করে, নির্মাণ করার পর যখন ওর ঘর তৈরি হয়ে যাওয়ার পরে তখন চাঁদ সদাগর ডাক দিছে যে হুজুর, আপনি যে ঘর তৈরি করলেন এই ঘরটা আপনি চেক করে নেন কোনো ছিদ্র আছে কি না। ছিদ্র থাকলে কি হবি, ওই দিক দিয়ে সাপ ঢুকে ওই যে এক সন্তান আছে তাকেও আবার ধ্বংসিবি, কিন্তু তবু কিন্তু ছাড়েনি, কথা বলছেন? লাস্টে এই চাঁদ এই বাসু মিস্ত্রি ঘর নির্মাণ হয়ে গেলে চাঁদ সদাগর ডাকার পর দেনা পাওনা সব কিছু আধার পনেরো দিয়ে দেওয়ার পরে চলে যাচ্ছে চাঁদ সদাগর, চলে যাচ্ছে আসে এই ঘরটা যখন পরীক্ষা করে নেয়, আশি মন শুকনো মরিচ দিয়ে এই ঘরটা চেক করে দেওয়ার পরছে, চেক করে নিচ্ছে যে কোনো ছিদ্র থাকলে ধুমা বাড়াবি, কথাটা বলবেন? ছিদ্র থাকলে কী হবি, ধুমা বাড়াবি। তখন চতুর লোকজন দাঁড়াইতেছে, এই দেখো কোনো মধ্যে ধুমা বাড়ায় কি না, তাহলে ওই দিক দিয়ে সাপ যায় আমার ছেলে কামড়াবি, কথাটা বলবেন? ছুলে কামড়াচ্ছে তখন। তারপর লোক দাঁড়িয়ে দিয়ে আসি মন মরিচ জ্বলায়া চতুর পাশে লোক দাঁড়িয়ে থাকে, কথা না হুজুর কোনো মধ্যে ধুমা আর বাড়ায় না। তখন করে কি এই চাঁদ সদাগর মনসা দেবী, চাঁদ সদাগর ঘর সঙ্গে চেক করে নেওয়ার পরে আপনি এই যে বাসু মিস্ত্রির টেকা পয়সা উদন সব দিয়ে দেওয়ার পরে সঙ্গে শবন দেখাচ্ছে। এই বাসু মিস্ত্রি যখন যায় শ্বশুর বাড়ি যায় সঙ্গে তো শবন দেখাচ্ছে, এই বাসু মিস্ত্রি পদ্মা দেবী শবন দেখাচ্ছে রাতের বেলায়, হচ্ছে এই বাসু মিস্ত্রি তুই যে আমি যে যাবো সে ঘরের রাস্তা রাখিছু ছিদ্র রাখিছু, আমি যে যাবো সে কথা না হুজুর আমি ছিদ্র রাখিনি, তাহলে বুদ্ধি ছিদ্র রাখে দূরে না থুয়ে আসিস তোর জন বাচ্চা পুরি সব শেষ করে দেবো, তাড়াতাড়ি যায় ছিদ্র করে থুয়ে আয়, তাছাড়া তুই বাঁচবি না, তুই তো বাঁচবি না, তোর বউ চোল বংশ আমি শেষ করে দেবো। সখন ওই নিন্দর থেকে আজকাছে উঠছে, সখন পাশে তোর রয় শুতে আছে, কী ব্যাপার তুমি এত আজকাছে কেন উঠলে? বলছে আমি যে ঘর তৈরি করে দিয়েলাম চান সদা করক বেহুলো বাসর ঘর তৈরি করে দিয়েলাম, পদ্মা দেবী আমার শবন দেখালো, কী শবন দেখলে? এই তোর তার বুদ্ধি নাই, তুমি যা ছিদ্রকোনা করে থিয়ে আসো, তাছাড়া আমাকে বংশ শেষ করে দিবি পদ্মা দেবী। শখন করে কি আবার চাঁদ সদাগর এই বাসু মিস্ত্রি চলে আসে, এটি শখন চাঁদ সদাগর করছে, এই বাসু মিস্ত্রি তুমি কেন এলে আমার বাসায় কেন ঢুকলে? শখন বলেছে হুজুর আমি কাম করতে করতে একটা বুদ্ধি খাটান লাগবি, তো কাম করতে করতে আমি একটা বাসলে ছেড়ে গেছি, মানে একটা বাসলে ওই বই বইয়ে তো লেখা আছে বাসলে, আর ওই বাসু মিস্ত্রি নাম হলে যাই বানাচ্ছে এটা তার নাম বলে বাসু মিস্ত্রি। হ্যাঁ, করছে হুজুর আমার একটা বাসলে সারা পড়ছে সেটা আমি লিপে যাচ্ছি। আচ্ছা বাবা তুমি কোথায় রাখছো তুমি নিয়ে যাও। এই কথা কয়ে চাঁদ সদাগর বাইরে গেছে, এই টাইমে ছিদ্রকোনা করে থাকছে, সে ছিদ্রি আছে ওই পাশে, ছিদ্রটা দেখেন ওটা সরকারের থেকে ওটা একটা সিমেন্ট দিয়ে ওটা গুঞ্জে দিচ্ছে, ওই পাশে আছে সেই ছিদ্রি ওই পাশে। হ্যাঁ, তখন এই সাপ পদ্মা দেবী তখন এতগুলো ঘর বানানোর উদ্দেশ্যে 371টা রুম আছে,
আপনি গুনতে পারবেন আপনি ভুলে আই দিবি 371 টা রুম আছে এইরকম এই দেখেন দেখেন না খুব খুব প্রতি ঘরত গেছে সাপ পাইনি লাস্টে ওই দেখ দেখেন না গোল হ্যাঁ ওর ভিতর আসলো লক্ষিনদার আর বেহুলা যখন ওখানে যাও ছাড়েনি পদ্মা তাও সাপ দংশিয়েছে যখন সাপে যখন কামড়ালো এই লক্ষিনদারও বেহুলা হলে সতী নারী হলে সতী নারী মানে কি কারোর সাথে কথা বলেনি ওর একটা রূপও দেখতে পারেনি পুরুষ মানুষ রূপ দেখতে পারেনি শুধু ওই লক্ষিনদারী দেখছে ওই পাটু রাখতে কথা বলছেন ডাকার পরে তখন কি করছে এই পদ্মা এসে ঘুরতে 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 সব ঘরতে চলে গেছে সাপ যা দেখেন নাই তখন ওই যে কূপ কূপ দেখলেন না কুয়া কুয়া ওরকম অনেক গভীর ছিল বইয়ের লেখা আছে বেউলার সুন্দরী লোহার বাসুর লেখা আছে আসলে লোহার বাসুর করে ছিল কামড়ালে কিভাবে তা জানেন বিনে দুষে একটা পাতা বলে লড়ে না মশা নুমরুদ বানালো মশা নুমরুদ নুমরুদ মশা বলে লক্ষিনদারের পাওয়াটা বেউলার পাওয়াটা পড়ে গেল পড়ে যাওয়ার পরে যখনই পাওয়াটা লড়ে উঠছে তখনই সাপ সাপ শোভন মারছে লক্ষিনদারকে বেউলকে না কিন্তু লক্ষিনদারকে শোভন মারছে তখন খবর পেল চার শতকের বাড়ি আছে এই দিকে কথা বলছেন এখান থেকে আজাপদরা চলে যায় যাওয়ার পরে চার শতকের খবর দেয় খবর দেওয়ার পরে চলে আসে চার শতকর আর সেক্ষেত্রে কী আছে কয়েকে এঁকে তোমার ছেলেকে সাপ কামড়াছে আশ্চর্য কথা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি একটা লোহার বাসর ঘর তৈরি করে দিলাম আমার ছেলে এটাকেও বাঁচাতে পারলাম না সাত পুত্রই শেষ সখন করে কি এই ছেলেগুলি এটা কালীদর সকলে ভেলা ভেসে দেয় ভেসে দেওয়ার পরে চলে যায় ময়মনা কুটনির বাড়ি বহু দূর যাতে 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 ময়মনা কুটনির আছে সেখানে যায় যায় আর ওই যে লক্ষ্মীনারায়ণের হাড় হাড্ডি বোচার হাড় হাড্ডি কঙ্কাল হয়ে গেছে কঙ্কাল হয়ে যাওয়ার পরে আর বউ সাদা একটা কাপড়ত করে আর হাড় হাড্ডিগুলো টুকরা করে বান্ধিলে চলে যায় ময়মনা কুটনির বাড়ি যায় দেখে যে হ্যাঁ এক ধুপে কাপড় ধুচ্ছে এক সল্লি হচ্ছে সাথে ওই শোলটা এক যায় পানির মধ্যে যায় শোলটা কী করছে হাত ধরে উঠে থাকছে আর গেছে মরে মরে যাওয়ার পরে যখন ওর কাম শেষ ধোপার কাম শেষ হওয়ার পরে সখন ওর জাদু মন্ত্র করে ওকে আবার বুঝতে তুলে এলে বাড়ির মধ্যে চলে গেছে যাওয়ার পর এই যে লক্ষ্মীনদারের হাড় হাড্ডিগুলো ময়মনা করছে তোমার কাছে কী উঠল আমার স্বামী কি তোমার স্বামী বলে হ্যাঁ আমার স্বামী সে পদ্মা দেবী কামড়াছে বেগুলো বাসের ঘর তাই বলে হ্যাঁ বলে আমাকে স্বামীক জীবিত করে দিতে হবে যাই করছে লক্ষ্মী এই বেউলে যাই করছে আমার স্বামীক জীবিত করে দিতে হবে তোমাকে আশ্চর্য কথা কীভাবে জীবিত করে দেবো এটা হাড় হাড্ডি টুকরা করে বান্ধেলে আছো আমি কেমন করে জীবিত করবো বলে হ্যাঁ তুমি পারবে তুমি ছাড়া আর কেউ পারবে না তোমার অলৌলিক ক্ষমতা আছে আল্লাহ বলে তাই বলে হ বলে থো টুকলা ওখানে থো থার পরে হাড্ডি সকল বিষ আছে হাড্ডি বিষ ওই ময়মনা বিষে 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 চামড়া হলো তারপরে জোড়া লাগলো চামড়া হলো জীবন দালো জীবন দান করিলে চলে এলো ওখান থেকে আসার পর সখন কোথায় যায় জানেন এই যে ছয় ভাই যে থাকলো এই ছয় ভাই তো আগেই মারা গেছে পরে মারা গেল লক্ষ্মীনদা ইয়ে সখন জীবিত হয়ে যায়